সুরমা হাই লেভেল কমিটির চেয়ারপারসন আমার সুরমার হালাম স্যার এবং টিসিএফ মেম্বার শ্যামল সরকার স্যার এবং আমার ভাই খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের তপন দেবর্মা ওদের অনুমতি নিয়ে আমি কিছু কথা বলবো আর মিডিয়া বন্ধুদেরকে আমি গত 18 তারিখের যে ঘটনাটিকে উপলক্ষ করে 19 তারিখে আমরা ওকে প্রণজিৎ নমঃশূদ্রকে কোলাই হসপিটাল থেকে পোস্টমর্টম করার পর আমরা নিয়ে এসেছি গাড়িতে সবাই আমাদের ত্রিপ্রামঠার যারা সাপোর্টার ছিল তারাও ছিল আমাদের সাথে অন্যান্য সিপিএম কংগ্রেসের সাপোর্টাররা সবাই মনের দুঃখের কারণে সবাই আমাদের সাথে একসাথে জড়িত হয়ে ওনার লাশকে আমরা সবার শোক মিছিলের মধ্যে আমরা নিয়ে এসেছিলাম এর মধ্যে অন্যান্য পলিটিক্যালের ক্ষেত্রে সবাইকে সারা যার যার এরিয়াতে মৌন মিছিল করে নেওয়া যায় কিন্তু আমাদের প্রণজিৎ নমঃশূদ্রকে আমরা নিয়ে আসার কথা ছিল কমলপুর হইতে আমরা কমলপুর দিয়ে মরাশরা দিক দিয়ে ঘুরে আমরা যাওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে এরার পারে আমাদেরকে আটক করা হয়েছে প্রশাসন আমরা আসতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত কারণ আমরা স্পট ডেট যার হয়েছে ডেটকে নিয়ে আসার পর্যন্ত আমাদের ক্ষমতা নেই আমাদেরকে কোনো কিছু প্রশাসন আমাদেরকে সাহায্য করেনি ইলেকশন কমিশন থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে বলেছে ডিএম থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে বলে আমাদেরকে আটক করা হয়েছে সেদিন আমার মহিলাগণ অনেকেই আসার চেষ্টা করেছিল তখন ব্যথাও পেয়েছে আমাদের মহিলারা প্রায় 30-40 জনের মতন ব্যথা পেয়েছে যাই হোক এরপর আমরা লাশকে নিয়ে গিয়েছি বাড়িতে নিয়ে যাবার পর ওর সৎ কাজ আমরা করেছি এরপর আমরা আজ 21 তারিখ আমরা এক ডেপুটেশন দেবার জন্য আমরা এসডিএম সাহেবের কাছে আমরা গতকাল আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদেরকে এমনভাবেই বলেছে যে না আপনারা কোনো মতেই এত লোকজন করে এত বেশি লোকজন যদি হয় গ্যাদারিং যদি হয় এখানে একটা প্রবলেম হবে বলে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে প্রশাসন থেকে বলা হয়েছে তার জন্য আমরা করতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত সবাই ইচ্ছা ছিল আমরা আজকে এখানে মৌন মিছিলের মাধ্যমে আমরা এসডিএম এ এসে আমরা ডেপুটেশন দেব কিন্তু আমরা পারিনি আমরা ব্যর্থ হয়েছি আমাদের লোকও হেরেছে আমরা সব দিকেই আমাদেরকে পিছিয়ে ফেলে রাখা হয়েছে কোনো কিছুতেই আমাদেরকে সুখ মানে সাহায্য করছে না কোনো দিকেই যেমন যেমন রুলিং গভর্নমেন্ট আছেন তারপর প্রশাসন আছেন সব দিক দিয়েই আমাদেরকে পিছিয়ে ফেলিয়ে রাখা হয়েছে আমাদের লোক মারা গিয়েছে আমরা কোনো ভায়োলেন্স এখন অবধি জিরো ভায়োলেন্সে আমরা কাজ করছি সব আমাদের মহারাজের অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি আমাদের মহারাজ বলে অল্প কিছু টাকাও দেওয়া হয়েছে ওদের শর্ট ওর শর্ট কাজের জন্য আর আমাদের তরফ হইতে টিডাব্লিউএফ টিইএফ সব সম্প্রদায়ের সব সংগঠনের লোক ওনার বাড়িতে এসে প্রত্যেকটা দিন ভিজিট করে যাচ্ছে সেন্ট্রাল হইতে ওরা আসে ভিজিট করে যাচ্ছে তাই আমরা দুঃখ প্রকাশ করতে চাই আমরা চাই এখন এই বিজেপি সরকারকেও আমরা বলতে চাই রুলিং গভর্নমেন্টকে আমরা বলতে চাই আমরা যেহেতু আমরা কোনো কিছু কাজ করার আমাদের সুযোগ দিচ্ছে না তারপর আমরা এই দুঃখের অনুসারে আমরা আগামী সোমবার আজকে শনিবার আগামীকাল রবিবার সোমবার কত তারিখ 23 তারিখ আমরা সারা ত্রিপুরা রাজ্য তো বলছি না আমি শুধু আমার কমলপুর সাব ডিভিশন দুইটা কনস্টিটিউয়েন্সি ধরে সুরমা বিধানসভা এবং কমলপুর 45 বিধানসভা এই দুইটা কনস্টিটিউয়েন্সিতে আমি বন্ধ জারি করব বন্ধ 12 ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে যদি এইটুকু যদি আমাদেরকে হেল্প না করে তাহলে আমি আমার যুবকদেরকে আমার যে যুবক শ্রেণীর বা মহিলা শ্রেণীর মহিলা সংগঠনের লোকদেরকে আমি বোঝাতে পারবো না তাই সবার কাছে আমার অনুরোধ রইল এই দিনটা আমার 12 ঘন্টা যাতে আমার বন্ধ আমি বন্ধ করবই করব যেভাবেই হোক যে কোনো প্রকারেই হোক আমরা এই বন্ধকে আমরা সফল করব 12 ঘন্টার জন্য আমাদের প্রণজিৎ নমঃশূদ্রর যে মারা যাওয়ার পর যে ওর অ্যারেস্ট করা হচ্ছে না এখনো চারজনকে অ্যারেস্ট করা হয়েছে আরো বাকি আছে ওদেরকে যাতে অ্যারেস্ট করে শাস্তি মানে
মানে শাস্তি ঠিকমতো যাতে শাস্তি করতে শাস্তি দিতে পারে উপযুক্ত শাস্তি যাতে ওরা পায় এর জন্য আমরা এই বন্ড দাখিল করছি।